এবার যাবো রাজশাহী, সেখানে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, সকাল থেকে ভোট শুরু হয়েছে, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী দুর্গাপুর উপজেলায়। এই উপজেলায় সকাল 8টা থেকে 67টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ একযোগে শুরু হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর পাইলট স্কুল হাই স্কুল ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে 3,028টি ভোটার রয়েছে এখন পর্যন্ত। মানে এই এক ঘন্টায় এখানে 5% ভোট পড়েছেন বলে এখানকার পুলিং প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু নারীদের লাইন রয়েছে, তারপরে কিন্তু আছে পুরুষেরও বেশ লাইন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মূলত তিনটি উপজেলার মধ্যে বাগমারা, দুর্গাপুর এবং পুঠিয়া, এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। তিনটি উপজেলায় 267টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো ভোট কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আফিবা লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।